পরের অঙ্কে আসবো, বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সুপ্রিয়া কি করেছে? একটা ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তাতে তার যা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে ততই ক্ষতি হবে। মানে আমি একটা ঘড়ি কিনেছি, সেই ঘড়িটা যদি 370 টাকায় বিক্রি করি, তাতে আমার যা লাভ হবে, 210 টাকায় যদি আমি বিক্রি করি, তাতে আমার ততটাই ক্ষতি হবে। তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে ক্রয় মূল্যটা স্যার তো বলেনি। তাহলে ক্রয় মূল্য যখন অঙ্কে বলবে না, তখন সবসময় কিন্তু ক্রয় মূল্যকে 100 টাকা ধরতে হবে। এবার এটাতে কিছু করারই নেই, পার্সেন্টেজই নেই এটাতে, তাই আমাদের পার্সেন্টেজে যাওয়ার দরকার নেই। জাস্ট সিম্পল, যত টাকা লাভ হয়, ভালো করে দেখ, যত টাকা লাভ, লাভ কাকে বলে? লাভ আমি বলেছিলাম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়, বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্য আমার কত? 370 টাকা। আর ক্রয় মূল্য কত? 100 টাকা ধরেছি। তাহলে আমাকে ফার্স্ট লাইনে কি লিখতে হবে? 370 - 100, ঠিক লিখেছি? সমান সমান দিয়ে যত টাকা ক্ষতি হয়, ক্ষতি সূত্র কি? ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। আর এটা সূত্র হচ্ছে x - 210, কেন? কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়, তাই এই পাশেরটা লাভ রয়েছে আর সমান সমান দিয়ে ওই পাশেরটা ক্ষতি রয়েছে, বোঝা গেল? এর জন্য কিন্তু এই সূত্রটা পড়েছে। এবার তোরা যেটা করবি সেটা হচ্ছে সমাধান। তো সমাধান যেভাবে করে সেভাবে দেখে নে যে এক্স এর পাশে এই এক্সটা এসেছে মাইনাস করে, আর 210 এর পাশে গেছে হচ্ছে 370টা মাইনাস করে। তাহলে এক্স এক্স হচ্ছে 2x -2x হয়েছে, আর এখানে এই দুটো যোগ করে 370 আর 210 যোগ করে 580 হয়েছে। দুদিক থেকে মাইনাস কেটে গেছে, আর এই দুইটা কি হচ্ছে? ভাগে চলে গেছে, তাই 580 কে 2 দিয়ে ভাগ করলে 290 টাকা হয়। তাহলে আমাদের এই অঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো আমরা নেক্সট অঙ্ক, এটা 6 দাগের অঙ্ক হয়ে গেল। এবার আমরা পরের দাগের অঙ্কটা যাবো, দেখ 7 দাগের অঙ্কটায়। তো 7 দাগের অঙ্কটা ভালো করে আগে পড়তে হবে জিনিসটা, দেখ কি বলছে। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো, ঠিক আছে? মানে দোকান থেকে কি করেছে, 255 টাকায় একটা ছাতা কিনেছে। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দেয়, তবে ছাতাটার ধার্য মূল্য কত ছিল? এবার চলে আসছি ধার্য মূল্যের ওপর। এবার স্যার ধার্য মূল্যটা কি? প্রথমে আমি বলেছিলাম ধার্য মূল্য মানে হচ্ছে প্রিন্টেড প্রাইস, যেটার ওপর দামটা লেখা থাকে, ঠিক আছে? তো ছাতার কিন্তু ধার্য মূল্য আমি ধরে নিয়েছি 100 টাকা, যে ছাতাটার কিন্তু, মানে কোনো দোকানে গেলেই বলে না যে এই জিনিসটার ছাতাটার দাম কত, তখন বলে যে এই ছাতাটার দাম হচ্ছে 150 টাকা। তো ওটাই হচ্ছে ধার্য মূল্য এখানে ধরা হয়েছে। কিন্তু ওই দামে তো দোকানদার বিক্রি করে না, আমরা বার্গেনিং করি যে না দাদা এত টাকা না, আপনি কম করুন। তার জন্য হচ্ছে কি যে 15% সে ছাড় দিচ্ছে। 15% ছাড় দেওয়ার মানে কি? বলছে যদি 100 টাকা ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। কেন 85 টাকা? কারণ 15 টাকা ছাড় দিচ্ছে কিন্তু, ঠিক আছে? 15% ছাড় মানে 15 টাকা ছাড়। তাহলে আমি যে 100 টাকা ধরেছিলাম, সেই ঐকিক নিয়ম অনুযায়ী 100 টাকায় তাহলে কত ছাড় পাচ্ছি? ঐকিক নিয়ম অনুযায়ী পাচ্ছি হচ্ছে 17x/20। কি করে আসলো 17x/20? 85 কে 5 দিয়ে কাট, ঠিক আছে? 85 কে 5 দিয়ে কাটলে 17 উপরে হয়, আর 100 কে যদি 5 দিয়ে কাটি তাহলে 20 হয়। তাই অ্যান্সার আসবে 17x/20 টাকা, বোঝা গেল? এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমাকে অঙ্কে কিন্তু তাই বলেছে যে বিক্রয় মূল্যটাই তো বলে দিয়েছে 255 টাকা অঙ্কের মধ্যে। ভালো করে লক্ষ্য করে দেখ যে অঙ্কটার মধ্যে দেওয়া আছে যে 255 টাকা, ঠিক আছে? সেই 255 টাকায় কি করেছিল? সে বিক্রি করেছিল, ঠিক আছে? মানে অরুণ মামার দোকান থেকে, ঠিক আছে? আমার দিদি কিনেছে, তার মানে অরুণ মামাই বিক্রি করেছে। এর জন্য কিন্তু এটা কি হয়েছে যে 17x/20 এটা 255 টাকা হয়েছে। সমাধান করবি, 20 সাথে 255 গুণ হয়েছে, তারপরে এটাকে 17 দিয়ে ভাগ করা হয়েছে, মানে হচ্ছে 300 টাকা, ঠিক আছে? এইভাবে করে নিবি। নেক্সট, এবার আমরা 8 দাগেরটা দেখ। 8 দাগের অঙ্কে আসছি, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, মন দিয়ে বুঝবি। বলছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। মানে আমার একটা বন্ধু রয়েছে, সেই বন্ধুটা একটা দোকানে গেল,
সেই দোকানে একটা বই পছন্দ হয়েছে, সেই বইটাতে একটা প্রিন্টের দাম আছে, ধর বইটার দাম 250 টাকা বা 300 টাকা যা ইচ্ছে ধর, কিন্তু দোকানদার তাকে কি করছে 25 টাকা ছাড় দিচ্ছে, বুঝে গেল, 100 টাকায় তাকে 25 টাকা ছাড় দিচ্ছে। যদি সেই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে, মানে সে যখন কিনে এনে ওকে কি করছে ওই বইটাকে আবার অন্যজনকে বিক্রি করে দিচ্ছে, তখন তার লাভ কত হবে সেটা প্রশ্নটা। আগে প্রশ্নটা বুঝতে হবে নাহলে কিন্তু অ্যান্সার করতে পারবি না, ঠিক আছে। হ্যালো, আমার বন্ধু একটা গল্পের বই কিনতে গেছে, তাতে যে প্রিন্টের দামটা আছে মানে যেটা স্টিকারে দাম আছে তাতে তাকে 25% ছাড় দিয়েছে, তারপরে সে কিনে আনলো, কিন্তু ওর বইটা ভালো লাগলো না তাই সে কি করলো ওই বইটাকে আরেকজনের কাছে বেচে দিল সেই দামে, বুঝে গেল, সেই দামে মানে কি ওই লিখিত মূল্যেই মানে বইয়ের প্রিন্টের যে দামটা ছিল সেই দামে বিক্রি করে দিল, বুঝলি, মানে এরকম অনেক অনেক একটু শিয়ানা পাবলিক আছে অনেকেই, ঠিক আছে, যে আমি ওই দামে বিক্রি করবো। দেখবি অনেকে সহায়িকা, তোরা সহায়িকাতে অনেক ডিসকাউন্ট দিয়ে কিনবি, কিন্তু যখন পুরোনো সহায়িকা মানে মানে নিতে যাবি কারোর কাছ থেকে সে কি করে বলতো অর্ধেক দামে দিয়ে দেবে, বুঝলি, মানে একটু শিয়ানা ভাব আছে অনেকের এরকম। তো যাই হোক সেটা পরের কথা। তো বলছে প্রথমে আমাকে জানতে হবে যে বইটার লিখিত মূল্য কত, তো আমি বইটার লিখিত মূল্য 100 টাকা ধরে নিয়েছি, তাতে আমাকে কি করছে 25% ছাড় দিচ্ছে। 25% ছাড় মানে কি আগে বুঝবি, মানে বইটাতে যদি 100 টাকা প্রিন্টের থাকে তাহলে সেটা বন্ধুটাকে কিন্তু কিনেছে 75 টাকা দিয়ে, বন্ধুটা কিন্তু, ঠিক আছে, এটা ভালো করে বুঝবি যে 100 টাকা যদি বইটার দাম থাকে তাহলে বন্ধুর ক্রয় মূল্য মানে আমার যে আমি যে বইটা কিনলাম, ঠিক আছে, সেটা কিন্তু 75 টাকা আমি কিনেছি, তাহলে 100 টাকায় কিনেছি কত 3x/4 ওই কি নিয়ম করে, 100 টাকায় যদি 75 টাকা হয়, এবার স্যার 75 কোথা থেকে আসলো, বারবার বলছি 75 এসেছে 25% ছাড় দিয়ে মানে 25 টাকাটা বিয়োগ করে, তাহলে 100 টাকায় কত, তাহলে 3x/4 এটা বেরিয়ে গেল টাকা, সেটা কে কিনলো, আমি কিনলাম, ঠিক আছে, এখানে বন্ধু মানে আমি। এবার আমি কি করছি পাকামু করে আমার অন্য আরেকজনকে আমি ওই প্রিন্টেড প্রাইসে বিক্রি করে দেবো, তাহলে কি পাকামু করছি আমি দেখ যে আমি ওই জিনিসটাকে বিক্রি করে দিচ্ছি। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখ আমি জিনিসটাকে কিন্তু এত টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে, এবার আমার কিন্তু আর আমার বন্ধুকে কিন্তু ওই প্রিন্টের দামে বিক্রি করে দিচ্ছি 100 টাকায়, তাহলে আমার লাভ কত হবে, এই বিয়োগ করে দিতে হবে 100 টাকা থেকে 3x/4 টাকা, বোঝা গেল। এখানে কনফিউজিং জিনিসটা আমি বুঝতে পারছি, অনেকের কনফিউজ হয়ে যাচ্ছে যে জিনিসটা বারবার কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে কিন্তু আমি প্রথমে একটা বই কিনেছি 25 টাকা ছাড়, 25% ছাড় দিয়ে, সেই বইটা যখন আমার কেনা হয়ে গেল আমি ওই বইটাকে আবার কি করলাম আরেকজনের কাছে বিক্রি করে দিলাম ওই প্রিন্টের দামে। যদি সিম্পল ভাষায় যদি বুঝতে না পারিস, একটা জিনিস আমি জাস্ট একটা ধরছি, ধর যে 100 টাকার একটা আমি বই কিনলাম, ওই 100 টাকা বইটা আমাকে দোকানদার বললো যে তোমার জন্য 25 টাকা ছাড়, তাহলে আমি বইটাকে কিনলাম 75 টাকায়, মন দিয়ে শুনবি, আমি কি করলাম 75 টাকা দিয়ে তো আমি কিনেছিলাম, আমি আমার আরেকটা বন্ধুকে কি করলাম ওই যে বইয়ের যে প্রিন্টের দাম মানে 100 টাকা সেটা আমি বিক্রি, নে এই বইটার দাম 100 টাকা, তোকে 100 টাকা দিতে হবে, তাহলে আমি তো কিনেছিলাম 75 টাকা দিয়ে দোকান থেকে আর বন্ধুটাকে বিক্রি করছি 100 টাকা দিয়ে, তার মানে আমার 25% 25 টাকা আমার লাভ হলো। এখানেও সেরকম তাই, ব্যাপারটা হচ্ছে যে বইটাতে প্রিন্টের যে দাম 100 টাকা রয়েছে সেই দামে কিন্তু আমি কিনিনি, সেই দামে আমি কিনে আমি কোন দামে কিনেছি যেটা 3x/4 বেরিয়েছে এটার দামে আমি কিনেছি, যখন আমি আবার একটা বন্ধুকে যখন বিক্রি করছি তখন আমি 100 টাকায় বিক্রি করে দিচ্ছি, বোঝা গেল। তাই কি করতে হবে যে 100 থেকে 3x/4 এটা বিয়োগ করতে হবে, তাহলে বুঝতে হবে যে আমার লাভ কত। তো আমার লাভ যখন আমি পেয়ে যাবো, লাভ কি করবো, তাহলে লাভ সমান সমান দেখ পরের পেজে আমি দেখাচ্ছি তোদের, পরে তো দেখ লাভ সমান সমান এখানে করা হয়েছে দেখ x বিয়োগ 3x/4, কারণ লাভ মানে কি সূত্রে বলেছিলাম যে বিক্রয় মূল্য
বিয়োগ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কি, আমার আমার ওই বন্ধুটাকে বিক্রি করেছি কি এক্স টাকায়, আর আমি নিজে কিনেছিলাম 3x/4 টাকায়, তাহলে বিয়োগ করলে বেরোবে x/4 টাকা। খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার আমাকে কি করতে হবে, শতকরা বের করতে হবে। শতকরা বের করা খুব সহজ, সবসময় বলেছি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তো ক্রয় মূল্য কত, মানে আমি কত টাকা দিয়ে কিনেছিলাম 3x/4 টাকা, তাহলে 3x/4 টাকায় লাভ হচ্ছে x/4, এক টাকায় কত, 100 টাকায় কত। এবার মন্দির সঙ্গে এখানে ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু অসুবিধা হয়ে যাবে, আমি জুম করে দিচ্ছি একটু, ভালো করে দেখ কাটাকুটিটা, কাটাকুটির টেকনিকটা কি, প্রথমে x/4, তার নিচে কিন্তু 3x/4, এই নিচে যখন ভগ্নাংশটা থাকে, এই যে নিচে যে ভগ্নাংশটা, এটা কিন্তু পরের লাইনে দেখ উল্টে গেছে, যেহেতু ভাগে ছিল তাই গুণে থাকলে, ভাগ থেকে গুণে গেলে কি হয়ে যায়, উল্টে যায়, তাই 4-4 কিন্তু কেটে গেছে আর x কেটে গেছে, নিচে পড়ে থাকছে 3 আর উপরে পড়ে থাকছে 100 100/3, আর 100/3 কে যদি ভাগ করিস তাহলে 33.13 বেরোবে পার্সেন্টেজে, তাহলে এই হলো অঙ্কটা, বোঝা গেল। নেক্সট আমরা যাব পরের অঙ্কে, পরের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিতে পারিস, এবং খুব মজাদার অঙ্ক, এটা একদম মানে একটা হিসেবের অঙ্ক, মানে এটা সবার সাথেই হতে পারে, ঠিক আছে, ডিমের অঙ্ক, যেটা কিন্তু অনেক স্কুল আগের বছর এসেছিল। তো এটার আমি গল্পটা বোঝাচ্ছি, দেখ অঙ্কের গল্পটা যদি ইমাজিন না করিস না, এই অঙ্কগুলো মাথার উপর দিয়ে যাবে যে কি বলছে মাথায়। ইমাজিন কর যে তুই দোকানদার বা তুই বন্ধু বা তোর দিদি, এগুলো সব কিছু তোকে ইমাজিন করতে হবে, যে আমার যেমন এই ছাতা কিনতে গেছিল, তো ওটা ভাবতে হবে যে আমার দিদি আছে, ভাবলে এই তবুও ধরতে হবে আমার দিদি আছে, সে ছাতা কিনতে গেল, সে এত টাকায় কিনেছে, এগুলো সব ইমাজিন করলে তাহলে অঙ্কটা পারবি, ঠিক আছে। গড় গড় করে টুকে গেলে, আমি তো PDF পাঠিয়ে দেবো, সেই গড় গড় করে টুকে গেলে এই চ্যাপ্টারে কোনো অঙ্কই পারবি না, তখন কিন্তু পুরো নাম্বারটাই যাবে, এই জন্য মনে রাখবি। তো যাই হোক, আমি পরের অঙ্কটা আসছি, দেখ বলছি নিয়ে আমার চাচা একজন রয়েছে, সেই চাচাটা কি করছে, প্রতিটা 5 টাকা দরে 150টা ডিম কিনেছেন, বুঝে গেল, মানে হোলসেল, যেখানে মার্কেট, হোলসেলের মার্কেট, সে হোলসেল মার্কেট থেকে 150 পিস ডিম কিনেছে 5 টাকা দাম দিয়ে, মানে 5 টাকা করে, 5টা টোটাল 5 টাকা না, মানে এক একটা ডিম 5 টাকা করে কিনেছে। তাহলে আমাকে কি করতে হবে, 150টা ডিমের 5 টাকা করে এক একটা পিস যদি হয়, তাহলে 150টা ডিমের দাম কত, 750 টাকা, বোঝা গেল, খুবই সিম্পল। একটা ডিমের দাম যদি 5 টাকা হয় তাহলে 150 ডিমের দাম কত, খুবই সিম্পল, মানে 150 টাকা, এই 750 টাকা, বুঝতে পারলি। এবার দেখ ডিমটা তো নিয়ে আসতে হবে, হোলসেল তো আমার বাড়ির পাশে নয়, তো আমি যখন আমার নিজের মুদিখানার দোকানে নিয়ে এসেছি সাইকেলে করে, তখন কি হয়েছে বলতো, তখন 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে, বুঝে গেলো, সাইকেলে করে নিয়ে আসার সময়। তাহলে যখন 8টা ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচে গেছে, ওকে তো আর কাজে লাগানো যাবে না, মানে ও তো আর তোর দোকানে কেউ আসবে না যে ওই ফাটা ডিম আর পচা ডিম নেবে, বুঝে গেল, তাহলে তোর দোকানে বদনাম হয়ে যাবে। তাই তুই কি করবি, তোর টোটাল 8টা 7টা ডিম, মানে টোটাল 15টা ডিম তোর কি হয়ে গেল, বিক্রি করা যাবেই না, মানে ওটা হয় নিজে ইউজ কর না ছেলে দে, ওই 15টা ডিম তোর ঘিও, বাকি কটা থাকে মন দিয়ে শুনবি, তাহলে আমি টোটাল 150টা ডিম কিনেছিলাম, তার মধ্যে 15টা ডিম আমার নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি থাকে কটা ডিম, 135টা ডিম। এবার তুই কি চাল খেললি একটা, দেখ যে তোর তো ডিম কমে গেল, তার জন্য তুই কি চাল খেললি, যেই তোর দোকানে আসছে তাদেরকে তুই 6 টাকা করে ডিম দিচ্ছিস, এক একটা ডিম 6 টাকা করে দিচ্ছিস, তাহলে তোর 135টা ডিম যখন পুরোটা বিক্রি হয়ে গেল, তখন তুই টোটাল পাচ্ছিস হচ্ছে 810 টাকা, বুঝে গেল, কারণ 6 টাকা করে বিক্রি করছিস 135টা ডিম। এবার হিসেবটা কত সোজা দেখ, তুই 750.5 টাকা দিয়ে ডিম হোলসেল থেকে কিনে এনেছিস হোলসেলারের কাছ থেকে, আর 810 টাকায় কিন্তু তুই ডিমগুলোকে পুরো বিক্রি করে দিলি তোর দোকান থেকে, তাহলে তুই বেশি দামেই বিক্রি করলি, আর বেশি দামে বিক্রি করা মানে হচ্ছে লাভ তো তোর হবেই, কিন্তু বারবার বলেছি কনসেপ্ট বুঝবি, লাভ তোর কত হলো, বিয়োগ করতে হবে, আমি বিয়োগ করেছি 810 টাকা থেকে 750 টাকা বিয়োগ করে কত এসছে 7 টাকা, মানে তোর 7 টাকা লাভ হচ্ছে, কিন্তু তোকে বের করতে বলেছে পার্সেন্টেজে, আর পার্সেন্টেজে বের করতে গেলে 100 দিয়ে করতে হবে, কি করে করব, সবসময় মনে রাখবি পার্সেন্টেজ বের করতে হয় হচ্ছে 750 টাকায়
লাভ হয় 60 টাকা। এবার ধর 750 কোথায় দেখে পেলাম, যে কোনো পার্সেন্টেজ বের করতে গেলে ক্রয় মূল্যের উপর নির্ভর করতে হয়, খাতায় লিখে নে এই কথা যেন বারবার বলতে না হয়। যখনই লাভের শতকরা বের করব, শতকরা কত লাভ হয়, প্রত্যেকটা অঙ্কতেই কিন্তু ক্রয় মূল্য আগে আসবে। ক্রয় মূল্য দরকারই দরকার, নালে হিসেবই হবে না। তাই 750 টাকায় লাভ হচ্ছে 7 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, তাহলে হিসেব করে নিবি। এই আমি কাটাকুটি কিন্তু একটার অঙ্ক করিনি বুঝলি, কারণ কাটাকুটি করলে গিজি গিজি হয়ে যেত, ফলে অঙ্কটা নিজেরাই বুঝতে পারতিস না। তাহলে 8 টাকা তার শতকরা লাভ হয়েছে। তাহলে এইটা গেল এই অঙ্কটা। নেক্সট 10 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্কটা দেখ। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন, ঠিক আছে, 5% লাভে একটা খেলনা বিক্রি করে দিয়েছে। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আফসার চাচা 10% লাভ হতো, খেলনাটি ক্রয় মূল্য কত। তা আমি ইমাজিন করছি, গল্পটা বোঝাচ্ছি আগে, যে আসিফ চাচার একটা খেলনা কি করলো, 5% লাভে বিক্রি করে দিল। কিন্তু যদি খেলনাটা ক্রয় মূল্য 20% কম হতো, মানে আমি দোকানদার, আমি আসিফ চাচা, আমি যদি হোলসেল থেকে যে যেখান থেকে আমি খেলনাটা কিনেছি সেখানে যদি 20% কম টাকা দিতাম, মন দিয়ে শুনবি, খেলনাটির ক্রয় মূল্য 20% যদি কম হতো, মানে আমি যদি 20% কম দিতাম, তাহলে কিন্তু বিক্রয় মূল্য কি হয়ে যেত, 34 টাকা কম হয়ে যেত, বুঝা গেল, 34 টাকা কম হতো। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, তাতে কিন্তু তার কি হচ্ছে যে 10% লাভ হচ্ছে, তাহলে খেলনাটা ক্রয় মূল্য কত হচ্ছে। তো জিনিসটা কিন্তু ধরতে হবে তোকে আগে কি, যে খেলনাটা ক্রয় মূল্য হচ্ছে x টাকা ধরে নিতে হবে আগে, ক্রয় মূল্য হচ্ছে x টাকা আমি ধরে নিলাম, ঠিক আছে, 5% লাভ হচ্ছে, 5% লাভ মানে কি, মানে 100 টাকা যদি তোর ক্রয় মূল্য হয়, তাহলে কিন্তু তুই বিক্রি করতে পারবি 105 টাকায়, কারণ তোর 5% করে লাভ হচ্ছে। কিন্তু আমি তো খেলনাটা 100 টাকায় কিনেছি, তাহলে তার লাভ কত হবে, 21x/20, ঠিক আছে। সমাধান কিন্তু সেম, একই প্রসেসে চলছে যতগুলো অঙ্ক, সেম প্রসেস। কিন্তু যদি বলছে ক্রয় মূল্য যদি 20% কমে যায়, ক্রয় মূল্য 20% যদি কম হয়, মানে আমি যেখানে হোলসেল থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে, সে যদি আমার কাছ থেকে 100-এরও কম টাকা নেয়, তাহলে তার সে কত টাকা নিয়েছে সেটা দেখ, 100 টাকায় সে কিন্তু 80 টাকা নিয়েছে, ঠিক আছে, 20% কম মানে 100 টাকায় 80 টাকা নিয়েছে, 1 টাকায় কত আর 100 টাকায় কত, তাহলে 4x/5, বোঝা গেল, এটা কিন্তু ক্রয় মূল্য যদি আমি তাকে কম দিতাম। বলছে তাতে আমার 10% লাভ হয়, 10% লাভ হওয়ার মানেটা কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, একে কত আর 4x/5, মানে একই যে দামে যেটা আমি কিনলাম, ঠিক আছে, সেটাতে কত, তাতে বেরোচ্ছে দেখ ওই কি নিয়ম করে 22x/25। প্রশ্ন অনুসারে কি বলছে, প্রশ্ন অনুসারে বলছে এই যে এখন যে হোলসেলার যে দাম কমিয়েছিল, সেই হোলসেলারের দামটা আমি কখন সমান হতো, আমার কখন সমান হতো, যখন আমার আগের মূল্যের থেকে, মানে আগে আমি যে দামে বিক্রি করছিলাম সেই বিক্রয় মূল্য থেকে যদি 34 টাকা কম দিতাম তাহলেই হতো। বুঝলি, প্রশ্ন অনুসারে কিন্তু খুবই ডিফিকাল্ট, বুঝবি যে এখন যে বিক্রয় মূল্যটা, মানে এখন যে বিক্রয় মূল্য, এখন তো আমি এই টাকায় দিচ্ছি, এটা কখন সমান হবে, যখন আগের বিক্রয় মূল্য থেকে আমি 34 টাকা কমিয়ে দেবো। দেখ লেখাই আছে এখানে যে 20% কম এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, বুঝে গেল, তাহলে যে আমার আগের যে বিক্রয় মূল্য ছিল সেটা থেকে যদি আমি 34 টাকা বিয়োগ করি, তাহলে এখনকার বিক্রয় মূল্যের সাথে সমান হবে। পুরো সমাধান করেছি, দেখে নিবি, ঠিক আছে, যে লসাগু কিন্তু প্রথমত বলে দিই 21x/20টাকে কিন্তু এই পাশে নিয়ে আসা হয়েছে বিয়োগ করে, লসাগু 100 করা হয়েছে, ক্রস গুণ করা হয়েছে, 17টাকে নিচে আনা হয়েছে এবং তাতে বেরিয়েছে 200 টাকা। সমাধান যদি কারো বুঝতে অসুবিধা, টাকায় 12টা জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, এটাও স্টার্ট দিবি,
এটা কিন্তু অনেক স্কুল এসছে। তো প্রথমে আমাকে পার্সেন্টেজ গুলো ধরে ধরে করতে হবে। প্রথমে আসছে 4%, 4% ক্ষতি বলেছে। তো 4% ক্ষতি মানে কি? 4% ক্ষতি মানে হচ্ছে বিক্রয় মূল্য যদি 96 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। মানে এটা কিন্তু ঘুরে গেছে, বুঝে গেল? এতক্ষণ আমরা কি করছিলাম যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 96 হয়, কিন্তু আমি এখানে ঘুরিয়ে দিলাম, মানে বিক্রয় মূল্যকে আগে নিয়ে এসেছি, ক্রয় মূল্যকে আমি পরে নিয়ে গেছি। কেন? কারণ আমাকে 1 টাকা হিসেবে বের করতে হবে যে 1 টাকায় যদি কোনো জিনিস বিক্রি করি তাহলে সেটা আমি কত টাকায় কিনেছিলাম, মানে ক্রয় মূল্য কত। এর জন্য কিন্তু অঙ্কটাকে ঘোরাতে হয়েছে। তাহলে অঙ্কটাকে ঘুরিয়ে কি হয়েছে যে 1 টাকায় কিন্তু এত টাকায় আমি কিনেছিলাম, মানে আমি যদি 1 টাকায় বিক্রি করি তাহলে আমি সেই জিনিসটা কিনেছিলাম 100/96 টাকায়। বলছে তাতে আমার 44% লাভ হলো। 44% লাভ মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা। 1 টাকায় কত আর এখনকার বিক্রয় মূল্য, এখনকার যে ক্রয় মূল্যটা সেটাতে কত? যে ক্রয় মূল্যটা আমি বের করে রেখেছিলাম সেই ক্রয় মূল্য সমাধান করে বেরিয়েছে 3/2 টাকা। বোঝা গেল? তাহলে ভালো করে শোন, এই যে 3/2 টাকা বেরোলো, এই 3/2 টাকায় আমি কটা জিনিস বিক্রি করতে পারছিলাম? 12টা জিনিস আমি বিক্রি করতে পারছিলাম 3/2 টাকায়। কিন্তু আমি 1 টাকায় যদি বিক্রি করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? ঐকিক নিয়ম করতে হবে, এবং সেই ঐকিক নিয়ম অনুযায়ী কি বেরোবে? 8 টাকা বেরোবে। বুঝে গেল? মানে 1 টাকায় আমি টোটাল 8টা জিনিস বিক্রি করতে পারবো, যেটা আমি 12টা কিনেছিলাম। বোঝা গেল? একটা সিম্পল, মানে 1 টাকায় তুই 12টা গুলি কিনেছি। যারা গুলি খেলেছে ছোটবেলায় তারা জানে, ঠিক আছে, তোরা তো কেউ খেলিস নি, আমি কিনতাম। এই হিসেবগুলো আমি ভালো পারি, যে 1 টাকা দিতাম, বলতাম গুলি দাও, তো আগে 12টা দিত, ঠিক আছে। কিন্তু দোকানদার দেখলো যে না, এতে আমার লাভ কম হচ্ছে, ঠিক আছে, 4% ক্ষতি হয়ে যাচ্ছে। সে যদি কি করতো, 44% যদি লাভ করতো, তাহলে বলতো এখন আর 1 টাকায় বাবু 12টা পাওয়া যাবে না, এখন কমে গেছে। আমি বললাম কটা দেবে তাহলে? তাই এখন 8টা পাবি। আমি বললাম ঠিক আছে তাই দাও। তার জন্য এই হিসেবে কিন্তু এই 8 টাকা হয়েছে, মানে 8টা জিনিস হয়েছে। বুঝে গেল? টাকার হিসেব এইভাবেই করতে হয়। তাহলে 11 পর্যন্ত হয়ে গেল। কাল প্রশ্ন নেই, চলে আসি 12টা। 12টা দেখ, 12টা স্টার্ট দিই। 12টা খুব ইম্পর্টেন্ট। 12টা কিন্তু ইমার্জিন করতে হবে, সবাই ইমার্জিন করবি। 2টো শাড়ি আছে, ঠিক আছে, 2টো শাড়ি উৎপাদন ব্যয় তাদের অনুপাত দেওয়া আছে 1:3। মন দিয়ে বুঝবি যে স্যার লাস্ট লাইন পড়ছেন কেন, আর প্রথম থেকে পড়ুন। প্রথম থেকে পড়ার আগে অঙ্কটা পুরো ভালো করে নিজেরা পড়বি, তারপর আমি গল্পটা বোঝাচ্ছি। 2টো শাড়ি আমার বানাতে, মানে শাড়ি তো বানানো হয়, মানে সুতো দিয়ে বুনে, তো শাড়ি 2টো বানাতে 1:3 অনুপাতে আমার টাকা খরচা হয়েছে, যাকে আমরা উৎপাদন ব্যয় বলি। এবার অনুপাত যখন দিয়ে দেয় তখন তোরা জানিস, এত বছর ধরে অঙ্ক করে আসছিস, তাকে এক্স ধরতে হয়। তাহলে একটা 1x আর একটা 3x, ঠিক আছে। 1:3 মানে কি? একটা 1x, 1x বলে তো কোনো এক্স হয় না, শুধু এক্স হয়। যাই হোক, তবু আমি বলছি তোদেরকে যে একটা আমি ধরবো 1x আর একটা ধরবো হচ্ছে ক্ষতি, কিন্তু পরে আমি আগে বানাচ্ছি ওই টাকা দিয়ে। তো আমি প্রথমে ধরে নিয়েছি যে প্রথম শাড়িতে কিন্তু এক্স টাকা উৎপাদন খরচা হয়েছে আর 3x টাকা দ্বিতীয় শাড়িতে খরচা হয়েছে। তো পরের পেজে কি বলছে যে প্রথম শাড়িতে 12% লাভ হয়েছে। প্রথম শাড়িটাতে কত পার্সেন্ট লাভ হয়েছে? 12%। তো 12% মানে কি? 100 টাকায় লাভ হয় হচ্ছে, আচ্ছা এখানে 12 আছে না 15 আছে, আমার এখানে কি ভুল হয়ে গেছে কিছু? আচ্ছা 15 আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, শুনতে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গাটা এখানে কিন্তু একটা মিসিং আছে, এটা একটু ভুল আছে, সবাই যখন পিডিএফটা পাবি ঠিক করে দিস, ঠিক আছে। তো এটা যাই হোক নিজেরা ঠিক করে নিস। যাই হোক, তো 15% লাভ হলে 100 টাকায় হচ্ছে 15 টাকা লাভ হয়। তাহলে এক্স টাকায় ঐকিক নিয়ম অনুযায়ী কত হচ্ছে? 3x/20 টাকা। এটা হচ্ছে প্রথম শাড়িতে তার লাভ হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় শাড়িতে হচ্ছে 20% লাভ হয়, তার মানে কি একই নিয়ম অনুযায়ী 100 টাকায় লাভ হয় কত? 20 টাকা। আর 3x টাকাতে তার দ্বিতীয় শাড়িটা তো 3x টাকাতে বানিয়েছিল,
তাহলে তাতে লাভ হচ্ছে কি 3x/5 টাকা, বুঝা গেল? তাহলে প্রথম সারি থেকে লাভ হয়েছে এটা আর দ্বিতীয় সারি থেকে লাভ হয়েছে এটা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলেই তো আমাকে অঙ্কে বলে দিয়েছিল যে 262.50 টাকা মোট লাভ হয়। একদম ইজি অঙ্ক এটা, ঠিক আছে? এই অঙ্কটা যদি কেউ বুঝতে না পারে তাহলে আর কিছু বলার নেই তাকে, সব থেকে ইজি অঙ্ক, বুঝতে পারলো? প্রথম শাড়ির দাম, দ্বিতীয় শাড়ির মানে মূল্য আমি ধরে নিয়েছি উৎপাদন মূল্য, তাতে পার্সেন্টেজ আমি বের করে নিয়েছি যে প্রথম শাড়িতে লাভ হয়েছে 3x/20 টাকা আর দ্বিতীয় শাড়িতে লাভ হয়েছে 3x/5 টাকা, সেই দুটোকে যোগ করেছি এবং এই যোগফলটারই মোট লাভ বলে দিয়েছে 262.50। সমাধান কি করে করেছিস জানিস? যে পয়েন্ট উঠালে নিচে 100 আসে, কাটাকুটি করেছি, ক্রস গুণ করেছি আর 350 বেরিয়েছে। এবার অ্যান্সারে চেয়েছে দুটো শাড়ি, তো এক্স যেটা ধরেছি সেটা তো 350 বেরিয়ে গেল, আর একটা যেটা ধরেছিলাম 3x, ভালো করে লক্ষ্য করে দেখবি যেখানে আমি গোল করছি, 3x মানে কি 3x, আর x এর মান তো 350 টাকা, তাই 3 দিয়ে 350 কে গুণ হলে 1050 টাকা বেরোবে, বোঝা গেল? তো